আলোচনায় আসার জন্য নানাভাবে চেষ্টা করেছেন, কিন্তু সফল হননি। মূলধারার সংবাদপত্রে কখনোই শিরোনাম হতে পারেননি তিনি, তবে অনেক চেষ্টা করেছিলেন। কয়েকটি গানের মডেলও হয়েছিলেন, হয়েছিলেন পি কাজলের একটি ছবির আইটেম গার্ল, কিন্তু সেই সব তাকে মিডিয়ায় হাইলাইট করেনি, মানসম্মত কাজ ছিল না, এজন্য শিরোনাম হতে পারেননি তিনি। ফাইনালে তিনি নিজের জীবন দিয়ে মূলধারার গণমাধ্যমের শিরোনাম হলেন। আলোচিত সমালোচিত মডেল ঢাকায় ছবির আইটেম কন্যা জ্যাকুলিন মিথিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। গত 2 ফেব্রুয়ারি চট্টগ্রামের বাড়িতে তিনি মধ্যরাতে গলায় ফাঁস দেন। পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তার বাবা স্বপনশীল থানায় ডায়েরি করেছেন। চট্টগ্রাম বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াইনুল ইসলাম বলেন, এই মৃত্যুর কারণ উল্লেখ করা হয়েছে স্বামীর সঙ্গে তার ঝগড়া। মামলায় প্রকৃত নাম দেয়া হয়েছে জয়াশীল, বয়স 22 বছর। পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, তিনি বিবাহিত ছিলেন, তার স্বামীর নাম উৎপল রায়, স্বামীর বাড়ি ফটিকছড়ি। স্বামীর সঙ্গে তার প্রায়ই ঝগড়া লাগত, এ কারণে সে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে তাকে চিতায় পোড়ানো হয়েছে বলে জেনেছি। মিথিলার বাবা স্বপনশীল বিষয়টি নিশ্চিত করে জানান, মিথিলা মারা গেছে, গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করেছে। এর আগে সে ঘুমের বড়িও খেয়েছিল, কিন্তু কি কারণে সে আত্মহত্যা করেছে তা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। জ্যাকলিন জন্মেছিলেন এবং শৈশব কাটিয়েছেন ফেনীতে। তার পিতা স্বপনশীল পেশায় একজন নাবিক। জ্যাকলিনের কৈশোরের শুরুতে তিনি চট্টগ্রামে চলে আসেন এবং সেখানেই বড় হন। এরপর ঢাকায় এসে মিডিয়ার সঙ্গে যুক্ত হন। কয়েকটি ছবিতে তিনি আইটেম গানের সঙ্গে নেচেছেন। সর্বশেষ পি এ কাজলের পরিচালিত চোখের দেখা ছবির আইটেম গানে নাচেন তিনি। খোলামেলা ছবি ফেসবুকে পোস্ট করে এবং নিজেকে বাংলার সানি লিওন দাবি করা এই মডেলের ফেসবুক ওয়ালে ঢুকে আত্মহত্যা সম্পর্কিত 2টি স্ট্যাটাস পাওয়া যায়। একটি 30 জানুয়ারি রাত 11:49 দেওয়া, এতে তিনি লিখেন, কালকে আমি আত্মহত্যা করব, কেউ আমাকে প্রত্যাখ্যান করে নাই, আমিও কাউকে প্রত্যাখ্যান করি নাই, কিন্তু আমি আত্মহত্যা করব। আবার 31 জানুয়ারি সকাল 7:28 লিখেন, ধীরে ধীরে মৃত্যুর পথে পা বাড়াচ্ছে। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।